মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন দু বর্ষ শেষের দোরগোড়ায় দাঁড়িয়েও এখনো কান পাতলে শোনা যায় আঠেরো কন্ডি না পেরোতেই কিশোরীর বিয়ের কথা কোথাও হয়তো সেই ঘটনা রোধ করা যায় আবার কোথাও হয়তো সফলতা মেলে না মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রান্তিক এলাকাগুলি থেকে বিভিন্ন গ্রামেই আঠারো বছরের আগে মেয়ের বিয়ে দেওয়ার প্রবণতা থাকে অধিকাংশ পরিবারের মধ্যে সেই সামাজিক ব্যাধি দূর করতে এবং ছোট্ট ছোট্ট মেয়েদের জীবন বাঁচাতে এক বিশাল কর্মযোগ্য বেলডাঙ্গা এক নম্বর ব্লকে আঠারো বছরের আগে নিকা রোদে ইমাম মোয়াজ্জিন কাজে থেকে পুরোহিতদের নাবালিকা বিয়ে রোধে সক্রিয় ভূমিকা পালনের বার্তা দেওয়া হল ব্লক প্রশাসনের তরফে বেলডাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে ব্লকে বাল্যবিবাহ মুক্ত ব্লক গড়তেই নেওয়া হয় বিশেষ উদ্যোগ প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হলেন নিলেন শপথ বিশেষ করে যে বাল্যবিবাহ যে আরো বছর তেরো বছরে মহিলারা সব বিয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সেগুলো না হয় ইমামদের বড় একটা ভূমিকা আছে বিয়ে পড়াতে গেলেও ইমামদেরকে না লাগে সেই জন্য মাননীয় বিডিও সাহেব উনি ডেকেছেন ইমামদেরকে যে যাচ্ছে মানে অল্প বয়সে আঠেরো বছরের আগে যেন মেয়েদের বিয়ে না হয় আমরা চাইছি যে আঠারো বছর পূর্ণ হবে তবে সেই মেয়েগুলো বিয়ে হবে আমরা হানড্রেড পারসেন্ট এখান থেকে প্রতিজ্ঞা করছি যে আমরা মসজিদে এবং মিটিংয়ে এই বার্তাটা বলবো যে আঠেরো বছর আগে আপনারা যেন মেয়েদের বিয়ে দেবেন না একটি বিবাহ সম্পন্ন করতে মূলত যাদের যাদের প্রয়োজন অর্থাৎ ডেকোরেটর ক্যাটারিং মাইকিং সহ নানান কাজে যুক্ত মানুষজন রেজিস্ট্রার ঘটক নাপিত ফটোগ্রাফার ভিডিওগ্রাফার প্রত্যেক স্তরের মানুষকে সাথে নিয়েই ঐক্যবদ্ধভাবে নাবালিকা বিবাহ রোধের বিশাল কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাজের যারা বিবাহর সঙ্গে যারা জড়িয়ে থাকেন ইমাম মোয়াজে পুরোহিত থেকে শুরু করে সমাজের একটা বিয়ে পারপাসে যে সমস্ত ব্যক্তিরা জড়িয়ে থাকেন সমাজের সকল শ্রেণীর লোককে নিয়ে আজকে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য একটা সভা ডাকা হয়েছিল সেই সভা আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি মানুষের মধ্যে বার্তা দিতে পেরেছি যে আগামী দিন আমরা প্রতীকবদ্ধ হয়েছি আঠারো বছরের নিচে বাল মেয়েদের এবং একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে যেতে কোনোভাবেই না হয় সেদিকে আমরা প্রতীকবদ্ধ হয়েছি এবং তার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দরকার সামাজিকভাবে আমরা সে ব্যবস্থাটা নিব এই অঙ্গীকার আমরা করেছি আজ গ্রামে গ্রামে সংসদে গিয়ে বৈঠকের মাধ্যমে মেয়ে বধুদের সাথে প্রচার চালানো হচ্ছে সেই প্রচারকে আরও সংগঠিত করার কথাই উঠে এলো বৈঠকের মাধ্যমে আমরা জানি এই বিষয় নিয়ে যে আমাদের কাজ বাল্য খারাপ এটা আমরা জানি কিন্তু এটাও আবার এখানে এসে ভালোভাবে জানতে পারছি যে কতটা খারাপ হ্যাঁ আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে বাল্য বিবাহ কিছু কিছু ক্ষেত্রে ভালো মনে হয় আপাত দৃষ্টিতে কিন্তু সেটা সত্যিই শুধুমাত্র আপাত দৃষ্টিতে প্রকৃত ক্ষেত্রে বাল্য বিবাহ একদমই খারাপ আর ভিডিও সাহেব আমাদের এটা বিডিও সাহেবের খুব ভালো উদ্যোগ এখানে আমরা আমন্ত্রণ রয়েছি খুব ভালো হলো কিন্তু এটা সত্যিই খুব খারাপ বেলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঞ্চায়েত সমিতির প্রতিনিধি জেলা ইমাম মোয়াজ্জেন প্রতিনিধি ব্লক প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন দিলেন পরামর্শ এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে যে বাল্যবিবাহের হারটা অনেকটাই বেশি মানে আমরা অ্যাড্রেস করছি অ্যাড্রেস করার পরেও দেখা যাচ্ছে তারা পরবর্তীকালে আমাদের অঞ্চলের বাইরে কোনো একটা জায়গায় কোনো একটা আত্মীয়র বাড়িতে রেখে তার বিয়েটা পরে সম্পাদন করে দিচ্ছে তো সেই জন্য আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ব্লকের ইমাম মুওয়াজ্জেম কাজী যারা আছেন যারা নিকা সম্পন্ন করেন বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে এবং হিন্দু পুরোহিতরা এছাড়াও আমরা আজকে এখানে ডেকেছিলাম হচ্ছে যারা বিয়েতে ক্যাটারিংয়ের কাজ করেন ডেকোরেটাররা প্যান্ডেল যারা ভাড়া দেন মাইক যারা ভাড়া দেন এবং সে সাথে আমাদের রেজিস্ট্রাররা ছিল ঘটকরা ছিল হিন্দু বিয়েতে যেমন নাপিতদের প্রয়োজন হয় তাদেরকেও আমরা এখানে ডেকেছিলাম বিয়েতে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে তাদেরকেও আমরা ডেকেছিলাম আমাদের বার্তা ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার কেননা প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যেটা আছে টু তাতে বলেই দেওয়া আছে যে যারা কোনো একটি মেয়ে আঠেরো বছর বয়সের আগে যদি তার বিয়ে দেন তার মা বাবা হতে পারেন তার গার্জিয়ান হতে পারেন বা সক্রিয়ভাবে যারা যুক্ত থাকবেন তাদের প্রত্যেককেই এই ব্যাপারে প্রসিকিউট করা যেতে পারে তো সেই বার্তাই আমরা দিলাম আমাদের উদ্দেশ্য একটাই যে যারা এই কাজটা করে থাকেন বিবাহ বা নিকা সম্পন্ন করার জন্য তারা যদি প্রত্যেকে আগে দেখে নেন যে মেয়ের বয়স আঠেরো হয়েছে কি হয়নি কেননা এটা তাদের সামাজিক দায়িত্ব বোধের মধ্যে পড়ে এবং সেটাই তাদের করার জন্য আমরা আহ্বান করেছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন